আপনার অধস্তন কর্মচারী আপনার চেয়ে কম যোগ্যতার কর্মচারী কখনো আপনার চেয়ে বেশি মাইনে পেতে পারে না, এই কেসে মেরিট আছে এবং এই কেসে আপনারা জিতবেন। কিন্তু জাজের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম যে নির্দিষ্ট কোনো জাজের কাছে এই কেসটা দিতে পারি কিনা, উনি বলছে এইটা সম্পূর্ণ কোর্টের উপর নির্ভর করবে, চিফ জাস্টিস ঠিক করবে, চিফ জাস্টিস ঠিক করবে এটা কি কোথায় কোন পাঠাবেন, কোন কোন জাজের আন্ডারে পাঠাবেন, কেস কোন জাজের আন্ডারে যাবে ওটা আমাদের হাতে নয়। সেটা যাই হোক, কিন্তু উনি বলেছেন যে কেস যাই হোক যার কাছেই যাক, আপনাদের কেসের মেরিট আছে, আপনাদের কাগজপত্র রয়েছে, আর দু একটা কাগজপত্র লাগবে, সেটা আমরা এর মধ্যেই ব্যবস্থা করব। আর একটা কথা অবশ্যই উনি বলেছেন যে এই কেসে সাধারণত দেখা যায় যে যারা কেস করে বেনিফিটেড তারাই হয়, ঠিক আছে। এবার যারা যারা কেস করতে চান তারা কেস করবে, আর যারা কেস করতে চাইবেন না তারা মানে কেস পার্টির সঙ্গে যুক্ত হতে হবে। শুধু বেকার টাকা দিয়ে লাভ নেই, কারণ বেকার টাকা আমি কারোর কাছ থেকে জেল দিয়ে বলবো না, কারণ উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ওকালতনামায় যারা কেস করবে এবং বেনিফিটেড কিন্তু শুধু তারাই হতে পারে। সুতরাং অন্য লোক টাকা দিলে অত বেনিফিটেড বলেন না, তারা টাকা দেবে না, ঠিক আছে। যারা কেসে একদম যুক্ত হতে চান তারাই দেবেন, এটা উনি পরিষ্কার বলে দিয়েছেন, সেই জন্য এটা আমি স্পেসিফিক ভাবে বলে দিলাম। নাম আছে সেইভাবে গুনে সেইভাবে কাউন্ট করে উনি হিয়ারিং এর পয়সাটা উনি নেবেন। হ্যাঁ, সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজ আমরা কয়েকজন সঞ্জয় গুহ, আমি, দেবমাল্য দা, সুব্রত দা, সৌরভ দা, আমরা এসেছিলাম আজকে মাননীয় অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর কাছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা একটা নতুন বিষয় নিয়ে, যেটা হয়তো এর আগে কোনোদিন আন্দোলনের মূল বস্তু ছিল না বা আমাদের কোনো দাবির মধ্যেও ছিল না, কারণ আমরা হয়তো এটা ব্যাপারটা জানতাম না বা জানলেও বিভিন্ন কারণে হয়তো আমরা এই ব্যাপারটাকে অ্যালোপ করে গেছি। সে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি, যে ডিপার্টমেন্টের আন্ডারে আমরা শিক্ষক হিসেবে কাজ করি, সেই ডিপার্টমেন্টে একজন গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারী আমাদের থেকে কয়েক গুণ টাকা বেতন বেশি পান, এবং সেই হিসাবের ভিত্তিতে সঞ্জয় গুহদার ব্যক্তিগত উদ্যোগে কিছু আরটিআই করেন, এবং সেই আরটিআইয়ের সমস্ত কপিগুলো এবং আমাদের সার্ভিস সংক্রান্ত সমস্ত ফাইল নিয়ে আমরা আজকে আসি মাননীয় উকিল অ্যাডভোকেট শামীম বাবুর কাছে। ওনার কাছে সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পর দেখার পর ওনারই পরিষ্কারভাবে এটা জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আপনাদের যথেষ্ট, আপনাদের দাবি যথেষ্ট যুক্তিপূর্ণ এবং আপনাদের কেসে সম্পূর্ণ মেরিট রয়েছে, তাই এইটা কেস করা যেতেই পারে। এবং কেস করতে গেলে কী কী করতে হবে, কী কী না করতে হবে তারও বিশদ বিবরণ উনি দিয়ে দিয়েছেন, এই যে আমার হাতে ওকালতনামাও রয়েছে, ঠিক আছে। এগুলো নিয়ে পরবর্তীতে সঞ্জয় দা আপনাদের জানিয়ে দেবেন, বা কোনো কোয়ারি থাকলে গ্রুপে আমাদের মাধ্যমেও জানতে ফোন করে বা এ করে জানতে পারবেন আপনারা, ঠিক আছে, ধন্যবাদ। সুতরাং পজিটিভ।